আমরা কোনো কষ্ট করিনি, কষ্ট ছাত্ররা করেছে, দিনের পর দিন রাস্তায় থেকেছে, আমরা কোনো কষ্ট করিনি। এখন বাংলাদেশ একটা নতুন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, একটা ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা চাই যে সবাই মিলে একটা সুন্দর সাম্যের রাষ্ট্র তৈরি করতে, যেখানে সবার সমান অধিকার থাকবে, সবাই গলা খুলে কাজ কথা বলতে পারবে, কাজ করতে পারবে। এটাই তো চাই, এটা সবাই চাই আমরা, তাই না? আপনারাও চান? আমার তো মনে হয় যে এখানে সবাই আমরা একত্রিত হয়েছি যেন কোনোভাবেই আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি না হয়, সেই বিভক্তিকে কেন্দ্র করে আমাদের মধ্যে যেন এই যে বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, যেটা কিছুদিন আগে আমরা দেখেছি যে সংখ্যালঘুদের উপরে একটা মানে আঘাত হানা হয়েছে, সেটা যেন না হয়, সেটা প্রতিবাদ করতে, এবং আমরা যেন আমাদের সিনেমা বলি বা আমাদের গান সঙ্গীতের জায়গা বলি, নৃত্যের জায়গা বলি, মঞ্চের জায়গা বলি, সব জায়গায় যেন আমরা স্বাধীনতা পাই। এইটুকুর জন্যই আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। আমরা বাংলাদেশের মানুষ ভীষণ একতাবদ্ধ, এবং বাংলাদেশের মানুষ একসাথে একটা সুন্দর ভবিষ্যৎ আনতে পারবে বলেই আমার বিশ্বাস।